হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে সোনালী ই ওয়ালেটে কীভাবে আপনি অ্যাড মানি করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, গত পর্বে আমি সোনালী ই ওয়ালেটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখিয়েছি, সেই ভিডিওটি দেখে এলে এই ভিডিওটি বুঝতে আপনাদের সুবিধা হবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে আমি সোনালী ই ওয়ালেট রেজিস্ট্রেশন লিঙ্কটি দিয়ে দিব, আপনারা দয়া করে দেখে নেবেন। বন্ধুরা, আসুন আমরা দেখি যে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিভাবে সোনালী ই ওয়ালেট এ অ্যাড মানি করা যায়। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সোনালী ই ওয়ালেট অ্যাপটি, আমি সেখানে টাচ করলাম। এরপর ট্যাপ টু কন্টিনিউ এখানে টাচ করলাম। এরপর আমার এখানে ফোন নাম্বার দেখা যাচ্ছে, এরপরে আমার যে পিন নাম্বার আমি সেটা এখানে লিখে দিব, এরপর লগ ইন করব। তো আমি আমার পিন নাম্বার লিখে দিচ্ছি, আমি পিন লিখে দিয়েছি, এরপরে দেখুন লগ ইন এখানে টাচ করলাম। বন্ধুরা, উপরেই রয়েছে ব্যাংক ব্যালেন্স এবং ওয়ালেট ব্যালেন্স। আমি যদি ব্যাংক ব্যালেন্স এখানে টাচ করি, এখানে দেখুন আমার ব্যাংকের যে টাকা রয়েছে সেই ব্যালেন্সটি দেখা যাচ্ছে। এরপর ই ওয়ালেট আমি এখানে টাচ করলাম, এখানে আমার ই ওয়ালেট ব্যালেন্স দেখা যাচ্ছে। উপরেই দেখুন রয়েছে ই ব্যাংক, এখানে টাচ করলাম। এরপর নিচে দেখুন অ্যাড মানি, এখানে টাচ করলাম। এরপর কত টাকা আমি অ্যাড মানি করতে চাই সেই অ্যামাউন্টটি লিখে দিতে হবে, তো আমি লিখে দিচ্ছি কমপক্ষে 50 টাকা আপনি অ্যাড মানি করতে পারবেন। তো আমি এখানে 100 টাকা লিখে দিলাম। এরপরে আমার যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বার লিখে দিচ্ছি। এরপরে দেখুন সাবমিট, এখানে টাচ করলাম। এখানে দেখুন যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার শো করছে। এরপরে আমার মোবাইলে একটি ওটিপি কোড গিয়েছে, তো সেই ওটিপি কোডটা আমাকে নিচে বসাতে হবে। দেখুন বন্ধুরা, একদম নিচে রয়েছে এন্টার ওটিপি, আমি ওটিপি কোড এখানে লিখে দিয়েছি। দেখুন বন্ধুরা, এরপরে সাবমিট এখানে টাচ করলাম। বন্ধুরা দেখুন সাকসেস, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার ই ওয়ালেট ব্যালেন্স 100 টাকা চলে এসছে। আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার ই ওয়ালেটে 100 টাকা অ্যাড মানি হয়েছে। এরপরে নিচে ডান এখানে টাচ করলাম। এবার ওয়ালেট যে ব্যালেন্স রয়েছে সেখানে টাচ করে ব্যালেন্স দেখুন, আগে ছিল 40 টাকা, এখন 140 টাকা। বন্ধুরা, আমি যদি এই মুহূর্তে আমার মেসেজ অপশনে যাই, তো সেখানে একটি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মেসেজ এসছে, সেটা দেখাচ্ছি আপনাদের। আমরা মেসেজ এখানে টাচ করলাম, এরপর উপরেই রয়েছে সোনালী ব্যাংক, এখানে টাচ করলাম। এখন দেখুন এখানে একটি মেসেজ এসছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে 100 টাকা ডেবিটেড হয়েছে, অর্থাৎ ডেবিট হয়েছে। আপনি সঙ্গে সঙ্গে এভাবে মেসেজ পেয়ে যাবেন। বন্ধুরা, এভাবে অ্যাড মানি করে আপনার ই ওয়ালেটে টাকা অ্যাড করে সেখান থেকে আপনি আপনার ব্রাঞ্চ অ্যাকাউন্ট অথবা যে কোনো ওয়ালেট থেকে আপনি টাকা ক্যাশ করে নিতে পারেন, অথবা যে কোনো লেনদেনে আপনি টাকা ট্রানজ্যাকশন করতে পারেন। বন্ধুরা, এভাবে খুব সহজেই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার ই ওয়ালেট অ্যাপে সহজেই অ্যাড মানি করতে পারেন। তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।